দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর লেকের পাশেই এই 108 করুণাময়ী কালী মাতা মন্দির অবস্থিত। লেক কালীবাড়ির কালী পুজো, খুব জাগ্রত এই মাতা। এই মাকে ভক্তি সহকারে ডাকলে মা কাউকে নিরাশ করেন না। প্রত্যেক বছরের মতো এবছরও কালী পুজোতে প্রচুর ভক্ত সমাগম হয়েছিল। পুজো দেওয়া হলো, অঞ্জলি দেওয়া হলো, তারপর ভোগ খাওয়া হলো। এখানে এখন আর পাঠা বলি হয় না, ফল বলি হয়। তাই দেয়ালে বড় বড় করে লেখা রয়েছে, এখানে কেউ মানত করবেন না পাঠা বলির। ১৯৪৯ সালে মায়ের স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠার নির্দেশ পান হরিপদ চক্রবর্তী।